জাতীয় দক্ষতা বাতায়ন ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে যথারীতি আমি লাইভ সাউন্ডটা চেক করে নিব, একটু কমেন্ট করো প্লিজ। ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং লাইভ ভিউয়ার্স, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আবারও উপস্থিত হয়েছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রমের কম্পিউটার টেকনোলজির ষষ্ঠ পর্বের সাবজেক্ট মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং নিয়ে। আমি নাসরিন আক্তার, ইনস্ট্রাক্টর কম্পিউটার, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমরা লেকচার 6-এ যা আলোচনা করব মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং এর তৃতীয় অধ্যায় নিয়ে, 8086 মাইক্রোপ্রসেসরের মেমোরি ইন্টারফেস। এই আলোচনায় আজকে যা যা থাকবে, 8086 মাইক্রোপ্রসেসরের ফিজিক্যাল মেমোরি, 8086 মাইক্রোপ্রসেসরের রিয়েল মোড অ্যাড্রেসিং টেকনিক এবং 8086 মাইক্রোপ্রসেসরের ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করতে হয় কিভাবে, সেটি আমরা আজকে আলোচনায় দেখব। তাহলে চলে যাই আমাদের আজকের আলোচনায়। প্রথমে আমাদের আজকের আলোচনা হবে 8086 মাইক্রোপ্রসেসরের ফিজিক্যাল মেমোরি বলতে কী বোঝায়। তার আগে আমি একটু একটু রিভিউ নিতে চাই তোমাদের কাছ থেকে। আমরা যে গত 5টি ক্লাস করেছি, সেখানে কিন্তু প্রতি ক্লাসেই আমি একটা কথা বারবার তোমাদেরকে বলেছি যে 8086 মাইক্রোপ্রসেসর বলতেই যেন আমরা এমনভাবে পয়েন্টগুলো মনে রাখি যে 8086 মাইক্রোপ্রসেসর বলতেই যেন আমরা ওই পয়েন্টগুলো মনে পড়ে যায়। যার মধ্যে আমি একটা বলি, যার মধ্যে একটি যে 8086 মাইক্রোপ্রসেসর একটি 16 বিটের মাইক্রোপ্রসেসর যার পিন সংখ্যা 40টি। আর কি বাকিরা তোমরা বলতে পারবে? ঝটপট দেখি দুই একটা কমেন্টস। আর কি পয়েন্ট আমরা বলি যে 8086 মাইক্রোপ্রসেসর মনে করলেই আমাদের পয়েন্টে কি কি আসে? কেউ কমেন্টস জানলে একটু তাড়াতাড়ি কমেন্টস করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের সেটা মনে আছে। আরেকটি বলি, 8086 মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বাস কত? বিশ বিট। কারো মনে নাই? আচ্ছা, একটা পেলাম, গোবিন্দ, 1 মেগাবাইট, থ্যাংক ইউ। আচ্ছা, আরো আছে আর একটা ডাটা বাস 16 বিটের, তাই না? আমি আবার বলছি যে 8086 মাইক্রোপ্রসেসর বলতে আমাদের যে 4টি পয়েন্ট মাথায় বারবার নিয়ে আসব, যে 4টি পয়েন্ট বারবার নিয়ে আসব, সেটা হলো যে 8086 মাইক্রোপ্রসেসরের বিট সংখ্যা 16, অ্যাড্রেস বাস 20, ডাটা বাস 16 এবং মেমোরি ক্যাপাসিটি 1 মেগাবাইট। এই পয়েন্টগুলো দিয়ে আমরা যে কোনো মাইক্রোপ্রসেসরের তার ক্যাপাসিটি, তার কাজের ক্ষমতা আমরা বুঝতে পারি। যেমন এখানে আমরা যেটা আলোচনা করব যে 8086 মাইক্রোপ্রসেসরের ফিজিক্যাল মেমোরি, আমরা গতদিনও একটু হালকা আলোচনা করেছি, আজকে আমরা আরো ডিটেলস আলোচনায় যাব। ফিজিক্যাল মেমোরি বলতে আমরা কি বুঝাচ্ছি? যে মাইক্রোপ্রসেসর সাথে যে মেমোরি সরাসরি আমরা অ্যাক্সেস করতে পারবো অ্যাট এ টাইমে, সেই মেমোরিটাকে আমরা বলছি ফিজিক্যাল মেমোরি। অ্যান্ড মেমোরি কি, যদি আমরা সকল চিন্তায় করে থাকি তাহলে দেখা যাবে যে মেমোরি বলো বা মাইক্রোপ্রসেসর বলো সবাই হলো কি, ইলেকট্রনিক সার্কিট। এবং ইলেকট্রনিক সার্কিটে আমার যে যে কোনো ইলেকট্রনিক সার্কিটে সেখানে ভোল্টেজ ছাড়া আর অন্য কিছুর অবস্থান নাই, অর্থাৎ যে কোনো কাজই সে ভোল্টেজের মাধ্যমে সম্পূর্ণ করে থাকে। তাহলে মেমোরি হলো, আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করে থাকি যে মেমোরি, সহজ কথায় যদি চিন্তা করে থাকি যে মেমোরি হলো কতগুলো সেলের সমন্বয়, ছাড়া আর কিছুই না। এই প্রতিটা সেলে ভোল্টেজের অবস্থান থাকবে, কোথাও ভোল্টেজ থাকবে কোথাও ভোল্টেজ থাকবে না। অর্থাৎ এই এইটাকে আমরা আমাদের বোঝার সুবিধার্থে বাইনারি নাম্বারে কনভার্ট করে ব্যবহার করে থাকি, অর্থাৎ ডাটা রাখার জন্য সেটাকে বাইনারি ফরম্যাটে চিন্তা করে থাকি। যেমন 5, 5কে রাখতে গেলে আমরা বাইনারি ফরম্যাটে কি রাখি, 101, হাই ভোল্টেজ, লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ। তাহলে এই সেলগুলোকে আবার রাখার জন্য আইডেন্টিফিকেশন দরকার,
এই আইডেন্টিফিকেশনের করার জন্য তার দরকার যে এটা সিলেক্ট হলো, এই সেলটা সিলেক্ট হলো, ওই সেলটা সিলেক্ট হলো, এই সিলেক্ট করার জন্য যে আমার তার ব্যবহার করা, সেটাকে তো আমরা অ্যাড্রেস বাস বলে থাকি। তাহলে এই অ্যাড্রেস বাস দিয়ে আমি মেমোরির একটা লোকেশনটাকে আইডেন্টিফাই করে থাকি। যেমন আমরা যদি বাস্তবতার ক্ষেত্রে উদাহরণ দিয়ে থাকি যে কোনো একটা ঠিকানায় যেতে হলে কোন, আমাকে যদি উপস্থাপন করতে হয় তাহলে অবশ্যই আমার একটা ঠিকানা দিতে হয়, নাহলে আমাকে তো খুঁজে পাবে না। সেই ঠিকানাটাই আমার এখানে অ্যাড্রেস, যে আমার ডাটাটা কোথায় যাবে বা কোথায় আসবে সেটা নির্ধারণ করে দেবে। তাহলে এই আমরা যদি এখন এই তারের সাথে মেমোরির সিলেকশনটা কিভাবে হবে সেটা যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে দেখবা যে আমার যদি দুটো তার থাকে, দুটো যদি বাস থাকে অ্যাড্রেস বাস, সেই ক্ষেত্রে আমি দুটো তারের মাধ্যম দিয়ে কম্বিনেশন কয়টা করতে পারি? 00 01, 10 আর 11। এই চারটার বেশি সম্ভব না দুটো তার দিয়ে। তাহলে এই অ্যাড্রেস বাসের সাথে এই লোকেশনের একটা সম্পর্ক রয়েছে, যে যতটা অ্যাড্রেস বাস থাকবে তার উপর ডিপেন্ড করবে সে কতটা সেলকে জায়গা দিতে পারবে বা সেলকে আইডেন্টিফাই করতে পারবে। তাহলে এখানে আমরা যদি সূত্র দেখতে চাই, তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে যে টু দি পাওয়ার তারের সংখ্যা, বাসের সংখ্যা, অর্থাৎ অর্থাৎ এখানে আমার যেহেতু অ্যাড্রেস বাস 8086 এর ক্ষেত্রে 20, তাহলে এর ক্যাপাসিটি কতটা হবে, 8086 অ্যাট এ টাইমে কতটা অ্যাক্সেস করতে পারবে? টু দি পাওয়ার টোয়েন্টি, এই টু দি পাওয়ার টোয়েন্টি ইকুয়াল টু করলে আমার দাঁড়ায় 10,48,576। অর্থাৎ এই 20টি তার দিয়ে 10,48,576টি সেলকে আইডেন্টিফাই করা সম্ভব। কিভাবে? আমরা এই ঠিক এই নিয়মে, এই যে 00 01 10 11, অর্থাৎ 20টি 0 থেকে 1 2 3 4 5 6 7 আপ টু 20টি 1 পর্যন্ত, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন 00 এবং সর্বোচ্চ 11। তাহলে এই এইটাকে আমরা শর্ট ফর্মে, অর্থাৎ এটা যেহেতু বাইটে আছে 10,48,576, এটাকে আমরা যদি কিলো বাইটে নিয়ে আসি, 1024 দিয়ে ভাগ করলে কিলো বাইটে আসবে, এবং তাকে আবার 1024 দিয়ে ভাগ করলে 1 মেগাবাইট দাঁড়ায়। তোমাদেরকে আমি বলেছিলাম এটা একটু দেখে নিতে বাসায়, আবার তোমরা বলছি যে তোমরা এটা ক্যালকুলেটারে দেখতে পারো যে কিভাবে এটা ক্যালকুলেশনটা 1 মেগাবাইট হচ্ছে। তাহলে আমাদের এখানে একটু ক্লিয়ার হলো যে যে কোনো মাইক্রোপ্রসেসরে যদি তার অ্যাড্রেস বাস আমি জানি, তাহলে ওই মাইক্রোপ্রসেসরের সাথে ফিজিক্যাল মেমোরি কতটা সংযুক্ত থাকতে পারবে সেটা আমরা বের করতে পারবো, এবং কিভাবে লোকেশনগুলো জেনারেট হয়ে থাকে সেটা আমরা দেখবো আরও ডিটেলসে নেক্সট পেজে, আমরা দেখলে দেখতে পাবো। প্রথমে আসি, তোমাদের গতবারের প্রশ্ন ছিল যে এই যে 00 বা FFH এগুলো মানে কি। এটা আমরা একটু আগে দেখলাম যে 10,48,576টি সেল তৈরি করা সম্ভব হবে যদি 20টি তার থাকে। তাহলে সর্বনিম্ন দেখলাম 20টি 0 আর সর্বোচ্চ দেখলাম 20টি 1। আমরা মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে প্রোগ্রামিং করার ক্ষেত্রে ডাটা বা অ্যাড্রেস উপস্থাপন করার জন্য হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ব্যবহার করে থাকি। চারটা নাম্বার সিস্টেম আছে, বাইনারি, হেক্সাডেসিমাল, ডেসিমাল এবং অক্টাল। বাইনারিটা আমরা বড় হয়ে তার পরিবর্তে সংক্ষেপে প্রকাশ করার জন্য আমরা হেক্সাডেসিমাল ব্যবহার করে থাকি, এই জন্য এইচ মানে বোঝাচ্ছে এখানে হেক্সাডেসিমাল। আর এই যে এফ, আমরা হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা হলো এফ, যা বাইনারিতে, যা ডেসিমালে রূপান্তর করলে কত দাঁড়ায়? 15। আর যেটা বাইনারিতে আমরা যদি উপস্থাপন করি তাহলে সেটা হলো 1111, একটা এফ মানে 4টা 1। তাহলে একটা এফ সমান যদি 4টা 1 হয়, তাহলে বাইনারিতে যদি আমরা কনভার্ট করি তাহলে 5টা এফ সমান 20টি 1। আর একইভাবে যদি ওই সূত্রে আসি যে হেক্সাডেসিমালে একটা মানে বাইনারিতে 4টা,
তাহলে আমার এই ক্ষেত্রে 4টা 0 বাইনারিতে মানে 1টা 0 হেক্সাডেসিমেল, তাহলে এই 4টা 5টা 0 মানে 20টি 0, আর এই যে 5টা F মানে তার আছে 20টি 1। তাহলে আমরা এখানে ক্লিয়ার হলো লোকেশন গুলো আমরা যে উপস্থাপন করছি 0008 বা 1 বা FFFFH, এগুলো মানে হলো হেক্সাডেসিমেলে লেখা প্রতিটি লোকেশন, প্রতিটি ঘরের ঠিকানাটা, প্রতিটি ঘরের ঠিকানা এটা। ওই ঘরে কোনো ডাটা লিখতে গেলে আমাদের এই দিয়ে উপস্থাপন করতে হবে। গত স্লাইডে আমি এই জিনিসটি দেখাইনি, এই যে প্রতিটি ঘরে আবার আমরা কি করেছি, 8 বিটের ডাটা সংরক্ষণ করে রাখা সম্ভব। প্রতিটি অ্যাড্রেসে, প্রতিটি লোকেশনে 8 বিটের একটি ডাটা সংরক্ষণ করে রাখা সম্ভব। আচ্ছা, এটা আমার গেল ফিজিক্যাল লোকেশন গুলো কিভাবে আমরা দেখছি। আরো একটু আলোচনার বিষয় আছে, সেগুলো হচ্ছে এই যে 1 মেগাবাইট মেমোরি আমরা এখানে দেখতে পাচ্ছি 5টা 0 থেকে 5টা FF, মানে হচ্ছে 1 মেগাবাইট। এই 1 মেগাবাইটের মেমোরিকে আমরা আগেও বলেছি যে 8086 মাইক্রোপ্রসেসর প্যারালাল অ্যাক্সেস সব ইয়া করে, তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি যে একটা শুধু অংশ যদি মেমোরি ব্যবহৃত হয়, অর্থাৎ 1 মেগাবাইটের যদি একজনই কাজ করে থাকে, সেই ক্ষেত্রে কিছু অংশ ব্যবহৃত হয়, বাকি অংশগুলো কিন্তু অব্যবহৃত থাকে। এই অব্যবহৃতটাকে আমরা যদি কম করতে পারি, অর্থাৎ প্যারালাল অ্যাক্সেস করতে পারি, বেশি অ্যাক্সেস করতে পারি, সেই জন্যই কিন্তু আমরা ব্লক ডায়াগ্রামে আলোচনা করেছিলাম বা রেস্ট স্ট্রাকচারও আলোচনা করেছিলাম যে কাজের উপর ভিত্তি করে মেমোরিটাকে 4টা সেগমেন্ট অ্যাট এ টাইম ইউজ করার সুযোগ রাখা হয়েছে। এই 4টা সেগমেন্টের কাজগুলো কি কি আমরা বলেছিলাম যে কোড সংক্রান্ত রাখার জন্য, অর্থাৎ ইনস্ট্রাকশন রাখার জন্য যে মেমোরিটা ইউজ করা হবে তাকে আবার সেই অংশটুকু আমরা বলছি কোড সেগমেন্ট। একইভাবে স্ট্যাক সেগমেন্ট, অর্থাৎ স্ট্যাক নিয়ন্ত্রণ করার জন্য যে জায়গাটা প্রয়োজন হবে সেটার জন্য হচ্ছে স্ট্যাক সেগমেন্ট। একইভাবে ডাটা সেগমেন্ট, ডাটা রাখার জন্য আমাদের ডাটাগুলো প্রোগ্রামে ব্যবহৃত হয়, সেই ডাটাগুলো রাখার জন্য যে জায়গা বা সেগমেন্টের প্রয়োজন আছে সেই সেগমেন্টটা আমরা বলছি ডাটা সেগমেন্ট। আর মেমোরি অ্যাড্রেসিং বা ইনস্ট্রাকশন অ্যাড্রেসিং করার ক্ষেত্রে আমাদের এক্সট্রা মেমোরি প্রয়োজন হয়, সেজন্য এক্সট্রা সেগমেন্ট। অর্থাৎ অ্যাট এ টাইমে এই 1 মেগাবাইট মেমোরিকে আমরা 4টি সেগমেন্ট রান করতে পারবো, অর্থাৎ এবং প্রতিটি সেগমেন্টের কোথা থেকে শুরু অবশ্যই আমাকে লজিক্যালি বলে দিতে হয়। যে আমি আগেও বলেছি যে হার্ড ডিস্কের যে পার্টিশন গুলো দিই সেগুলো তো ফিজিক্যালি হয় না, সেটা লজিক্যালি পার্টিশন হয়ে থাকে এবং সেখানে উল্লেখ করে দেওয়া হয়ে থাকে যে অমুক লোকেশন থেকে অমুক লোকেশন সি ড্রাইভ, অমুক লোকেশন থেকে অমুক লোকেশন ডি ড্রাইভ। ঠিক এখানেও আমরা যে 4টা সেগমেন্টের কথা বলছি, সেই 4টা সেগমেন্টকে আইডেন্টিফাই করার জন্য আমরা ব্লক ডায়াগ্রামে দেখছি বা রেস্ট স্ট্রাকচারে দেখেছি 4টা রেজিস্টার ব্যবহার করা হয়ে থাকে। এই যে আমরা এখানে লিখেছি সিএস, ডিএস, ইএস, এসএস, এই 4টা সেগমেন্ট, 4টা সেগমেন্ট রেজিস্টার সেগমেন্টকে আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সেগমেন্ট রেজিস্টারের কাজ হলো যে ওই সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট ধরে রাখা। এই যে লোকেশন আমাদের যে 10,48,576টি লোকেশন, এই লোকেশনের কোন লোকেশন থেকে সিএস শুরু হবে সেটা ধারণ করবে সিএস রেজিস্টার। যেহেতু এইটার আবার ক্যাপাসিটি আমরা বলতেছি যে 64 কিলোবাইট, সেটা কি সে কিভাবে আসছে যে যেহেতু সিএস রেজিস্টার এটা 16 বিটের রেজিস্টার, তাহলে 16 বিটের রেজিস্টার হলে তার কম্বিনেশন কত হবে, 2 টু দি পাওয়ার 16, অর্থাৎ 64,536টি। অর্থাৎ সে এতটা লোকেশন সাপোর্ট দিতে পারবে 16 বিট দিয়ে। 64,536কে যদি আমরা 1024 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়ায় 64 কিলোবাইট। অর্থাৎ 1-1টা সেগমেন্ট রেজিস্টার 64 কিলোবাইট করে জায়গা সে আইডেন্টিফাই করতে পারবে বা তার সেগমেন্টের অংশ নির্ধারণ করে দিতে পারবে। অর্থাৎ আমরা যদি উদাহরণ দিই যে সিএস যদি তোমার 00 থেকে শুরু হয়, তাহলে এই 0 থেকে 64 কিলোবাইট পর্যন্ত তার রেঞ্জ। একইভাবে ডিএস যেখান থেকে শুরু হবে, যদি 1 থেকে শুরু হয়, সেখান থেকে 64 কিলোবাইট রেঞ্জ। এইভাবে 256 কিলোবাইট অ্যাট এ টাইমে ফিজিক্যাল মেমোরিতে অ্যাক্সেস করা সম্ভব হবে 4টা সেগমেন্টের মাধ্যমে। তাহলে আশা করি আমাদের একটু ক্লিয়ার হয়েছে যে ফিজিক্যাল মেমোরি বলতে যে মেমোরিটা
মাইক্রোপ্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত করা সম্ভব হতে পারে, অ্যাট এ টাইমে অ্যাক্সেস করতে পারে, তাকে আমরা ফিজিক্যাল মেমোরি বলে থাকি। এবং এই 8086 মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে ফিজিক্যাল মেমোরিতে অ্যাক্সেস করার জন্য চারটা সেগমেন্ট রয়েছে, এই সেগমেন্টগুলোকে আবার নিয়ন্ত্রণ করার জন্য চারটা সেগমেন্ট রেজিস্টার রয়েছে। তাহলে ফিজিক্যাল মেমোরি লোকেশন থেকে আমরা লোকেশনের দিকে চলে যাই। এর পরবর্তী পয়েন্টে আমরা দেখি 8086 মাইক্রোপ্রসেসরের রিয়েল মোড অ্যাড্রেসিং টেকনিক। অ্যাড্রেসিং টেকনিক আমরা ব্লক ডায়াগ্রামের একটু দিকে ফিরে তাকাবো। এখানে খেয়াল করে দেখো যে আমরা এইরকম একটা ব্লক ডায়াগ্রাম বা ইন্টারফেস ইউনিটের অংশটুকু দেখাইছিলাম এবং সেখানে বলেছিলাম যে সিএস ডিএস ইএস এই সেগমেন্টের রেজিস্টারের 16 বিটের ডাটাকে এই মেকানিজমে 20 বিট অ্যাড্রেস জেনারেট করা হবে। অর্থাৎ এই 16 বিটের কন্টেন্টকে 20 বিটে রূপান্তর করার টেকনিককেই আমরা বলছি রিয়েল মোড অ্যাড্রেসিং টেকনিক। 8086 মাইক্রোপ্রসেসরের আগে যে মাইক্রোপ্রসেসরগুলো ছিল, অর্থাৎ যেমন 8085 মাইক্রোপ্রসেসর, এই মাইক্রোপ্রসেসরে কিন্তু এই অ্যাড্রেস করার জন্য সরাসরি রেজিস্টার ব্যবহার করা হতো। যেমন প্রোগ্রাম কাউন্টার নামে একটা রেজিস্টার থাকতো, সেই রেজিস্টারের সরাসরি অ্যাড্রেস দিয়ে দিত। সেটা করা সম্ভব হয়েছিল যে তার অ্যাড্রেস বাস কম ছিল, এবং আমরা একটু আগে দেখলাম যে অ্যাড্রেস বাস যত কম থাকবে তার মেমোরি ক্যাপাসিটি তত কম হবে। তাহলে এই অ্যাড্রেস বাস যখন কম হয় তখন তার রেজিস্টার দিয়ে সরাসরি আমি অ্যাড্রেসটা জেনারেট করতে পারবো। কিন্তু যখন আমার অ্যাড্রেস বাস বাড়াচ্ছি তাহলে সরাসরি জেনারেট করতে গেলে রেজিস্টার স্ট্রাকচারও আমাকে বাড়াতে হবে। এই রেজিস্টার স্ট্রাকচার বাড়ানো খরচ সম্পন্ন হয় এবং অনেক জটিলতা সৃষ্টি হওয়ার কারণে রেজিস্টার স্ট্রাকচারকে ঠিক রেখে 16 বিটকে 20 বিটে রূপান্তর করার টেকনিক অ্যাপ্লাই করা হলো। অর্থাৎ রিয়েল মোড অ্যাড্রেসিং টেকনিক বলতে আমরা বুঝি যে সেগমেন্ট রেজিস্টার এবং অফসেট রেজিস্টারের মাধ্যমে 16 বিট কন্টেন্টকে 20 বিট ফিজিক্যাল অ্যাড্রেস কন্টেন্ট করার রূপান্তর করার প্রক্রিয়াকে রিয়েল মোড অ্যাড্রেসিং টেকনিক বলে। দেখি কিভাবে হচ্ছে। যে আমরা একটু আগে কিন্তু আলোচনা করে আসলাম যে সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট ধারণ করবে তার সেগমেন্ট রেজিস্টার। এখন এই চিত্রটা দেখে দেখি আমরা যদি যে একটা ফিজিক্যাল অ্যাড্রেস, এই যে লোকেশনগুলো দেখলাম 20টা 0 থেকে 20টা 1, এই যে 10,48,576টি লোকেশন জেনারেট হবে, সেই লোকেশনটা জেনারেট করার জন্য এখানে দুটো কন্টেন্ট ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি করার জন্য দুটো কন্টেন্ট ব্যবহার করা থাকে, একটাকে আমরা বলছি সেগমেন্ট অর্থাৎ বেজ অ্যাড্রেস, আর একটা হচ্ছে অফসেট অ্যাড্রেস। আবার বলছি একটা ফিজিক্যাল অ্যাড্রেসের দুটো অংশ থাকে, একটা হচ্ছে বেজ অ্যাড্রেস বা সেগমেন্ট অ্যাড্রেস, আর একটা হলো অফসেট। এই বেজ অ্যাড্রেস যেটা আমরা বলছি, এই বেজ অ্যাড্রেসটা হবে আমার 4টা সেগমেন্টের যে কোনো একটি। আমরা চিত্রের দিকে যদি দেখো যে এখানে আমরা দিয়েছি যে অফসেট রেজিস্টার, এই যে 0 টু 15, অর্থাৎ এই 16 বিটের রেজিস্টার যে কোনো একটি থাকবে, আর এই যে 0 টু 15 সেগমেন্ট রেজিস্টার নিচে, এই দুটিকে আমরা যোগ করে কি করছি, 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস করছি। তাহলে 16 বিট যোগ করে আমরা কি করে 20 বিট বানাচ্ছি, সেই মেকানিজমটা এখানে আমরা যদি দেখি যে অফসেট রেজিস্টারটা যা 16 বিটের যা আছে তাই রেখে দিব। সেগমেন্ট রেজিস্টারের ক্ষেত্রে এই যেহেতু রেজিস্টার, তাহলে লেফট শিফট রেজিস্টার ব্যবহার করার ক্ষেত্রে আমরা জানি কি হয়, 1 বিট করে লেফট অর্থাৎ সামনের দিকে আগায় যাবে। অর্থাৎ এখানে যদি দেখি আমাদের 1 থাকে, এটাকে যদি আমরা লেফট শিফট করি তাহলে সেটা কি দাঁড়াবে, 1 0। আবার যদি লেফট শিফট করি তাহলে সেটা কি দাঁড়াবে, এইভাবে 1 ঘর করে আগিয়ে যাবে। এই লেফট শিফট করাকে আমরা এখানে ব্যবহার করেছি। অর্থাৎ এই যে 16 বিটের ডাটা সেগমেন্ট রেজিস্টারের যে 16 বিটের ডাটা রয়েছে, এই 16 বিটের ডাটাটা যোগ করার আগে আমরা এটাকে 4 বার লেফট শিফট করে দেব। তাহলে 4 বার লেফট শিফট করা মানে 16 বিট ডাটাটা সামনে 4 ঘর আগিয়ে যাবে, তার মানে পিছনে তার 4টি 0 যোগ হবে। অর্থাৎ 4 ঘর আগিয়ে যাওয়া মানে আমরা এখানে যদি দেখি যে প্রথম অবস্থায় সে ছিল 1 ঘর বিশিষ্ট, দ্বিতীয় শিফটের সময় সে 2 ঘর হয়ে গেল, তৃতীয় ঘর শিফটের সময় সে 3 ঘর বিশিষ্ট হয়ে গেল। তাহলে এখানেও তাই, যে 16 বিটকে আমরা যদি
প্রথমবার করি তাহলে 17, দ্বিতীয়বার করলে 18, তৃতীয়বার করলে 19 এবং চতুর্থবার করলে 20। তাহলে চারবার শিফট করলে তার 16-র পিছনে 3, 4টি 16 আর 4টি 0 যোগ হবে, তাহলে 4 আর 16 যোগ হয়ে কত হলো? 20। তাহলে এই সেগমেন্ট রেজিস্টারকে আমরা চারবার শিফট করে 16-কে 20 বানাই ফেলছি। এই 20 বিটের একটা ডাটা আমার অ্যাডারের কাছে যাচ্ছে, আর এই অফসেট রেজিস্টারের 16 বিট ডাটা আমার অ্যাডারের কাছে যাচ্ছে। এই দুটো ডাটা যোগ করে আমার কত বিটের হচ্ছে? 36 বিট। অনেকে এটা ভুল করে থাকো। আমরা জানি যে বাইনারিতে উপরে কি 20 বিট থাকছে সেগমেন্ট, আর নিচে থাকছে আমার 16 বিট। তাহলে ফলাফল আসছে আমার কি, 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস। রিয়েল মোড অ্যাড্রেস টেকনিক আমরা তাহলে বুঝতে পারলাম। আবার সংক্ষেপে বলি, একটা ফিজিক্যাল অ্যাড্রেসের দুটো অংশ থাকে, একটা সেগমেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে অফসেট। বেজ অ্যাড্রেসটা আমরা পাবো সেগমেন্ট রেজিস্টারের কন্টেন্ট থেকে, সেটা 4টার মধ্যে যে কোনো একটা হতে পারে, সিএস হতে পারে, ডিএস হতে পারে, এসএস হতে পারে, ইএস হতে পারে। আর অফসেটটা তার ইনস্ট্রাকশনে উল্লেখই থাকবে যে কোথা থেকে আমি অফসেটটা পাবো, ডাইরেক্ট পাবো না রেজিস্টারের মাধ্যমে পাবো, সেটা অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে আমরা আলোচনা করব। তাহলে এই 16 বিট ডাটাকে, সেগমেন্ট রেজিস্টারকে আমরা কি করছি, চারবার লেফট শিফট করে 20 বিট বানাচ্ছি। এই 20 বিট বেসকে সাথে 16 বিটের অফসেট যোগ করে আমি 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি করেছি। অর্থাৎ সেগমেন্টে যদি আমি আরেকটু বলে থাকি, যে আমার স্টার্টিং পয়েন্ট বেস নির্ধারণ করে দিল যে কোথা থেকে শুরু, আর অফসেটটা হলো ওই 64,536-এর কততম লোকেশন, সেটা হচ্ছে অফসেট। অর্থাৎ আমার যদি সিএস থেকে, সরি, 000 থেকে শুরু হয়, তার অফসেট যদি 100 থাকে, তাহলে 100তম ঘরে আমার 00-র সাথে 100 যোগ করে আমার 100তম ঘরে হচ্ছে আমার ডাটাটা বা লোকেশন, ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে এটাকে আমরা যদি সূত্রে কনভার্ট করি, তাহলে কি দাঁড়ালো? এটাকে আরেকটু বলি, যে বাইনারি আমরা একটু আগে কনভার্ট করে দেখলাম যে 10 বিট, সরি, 4 বিট বাইনারি মানে হেক্সাডেসিমালে 1 বিট। আবার বলছি, বাইনারিতে 4 বিট মানে হেক্সাডেসিমালে 1 বিট। তাহলে আমরা যদি এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করি, তাহলে সেটা কি হবে, যে এক ঘর শিফট হবে, হেক্সাডেসিমালের নাম্বারটা 4 থাকলে 5 হবে। তাহলে আমরা যদি সূত্র ফেলি, ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, সেগমেন্ট রেজিস্টার ইনটু 10 প্লাস অফসেট। অর্থাৎ সেগমেন্ট রেজিস্টারের কন্টেন্টে যা থাকবে তার সাথে 10 গুণ করে তার সাথে অফসেটটা যোগ করলে ফিজিক্যাল অ্যাড্রেস আমরা বের করতে পারবো। তাহলে আমরা উদাহরণ দিয়ে দেখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সূত্র কি দাঁড়ালো আবার বলছি, যে সেগমেন্ট রেজিস্টার, অর্থাৎ 4টা সেগমেন্ট রেজিস্টার আমার রয়েছে, সিএস, ডিএস, ইএস এবং এসএস। এই 4টা সেগমেন্টে যে কোনো একটা সেগমেন্ট আমার ব্যবহৃত হবে বেজ হিসেবে। অর্থাৎ যদি ইনস্ট্রাকশনের ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে চাই, সেক্ষেত্রে সিএস। যদি ডাটার ইনস্ট্রাকশন ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে চাই, সেক্ষেত্রে ডিএস। যদি স্ট্যাক ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এসএস। এবং যখন মুভস স্ট্রিং ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এক্সট্রা, ইএস। এই 4টা সেগমেন্ট ব্যবহার নির্দিষ্ট। সেই ক্ষেত্রে এই সেগমেন্ট রেজিস্টারের সাথে আমরা হেক্সাডেসিমালের 10, সরি, হেক্সাডেসিমালের 10 মানে এক ঘর আমরা বৃদ্ধি করলে বাইনারিতে 4 ঘর বৃদ্ধি হয়ে যাবে। সেজন্য 10 দিয়ে গুণ করলাম, তার সাথে অফসেট আমার যে থাকবে সেটা। অর্থাৎ যদি 16 বিটের রেজিস্টার সবাই, অফসেটগুলো সবগুলোই এবং ডাটা বাসও সর্বোচ্চ 16 বিটের, সেই জন্য রেজিস্টার অফসেট যে ভ্যালুটা সেটা সবসময় 16 বিট, অর্থাৎ 4 বিটে থাকবে, সেগমেন্টও 4 বিটে থাকবে। এটা মাথায় রাখো। যেমন আমরা এখানে দিয়েছি, যদি সিএস ইকুয়াল টু 1000 হয়, অর্থাৎ কত বিটের ডাটা দিয়েছি এখানে, হেক্সাডেসিমালে দিয়েছি আমরা 4 বিটের, তার মানে হলো যে 16 বিটের ডাটা, তাই না? সিএস ইকুয়াল টু 1000H, হেক্সাডেসিমাল দিচ্ছে এই জন্য এইচ, আর 1000 হচ্ছে যে আমরা যে সিএস এর ইকুয়াল টু 1000, মানে সিএস কোড সেগমেন্ট এই লোকেশন থেকে স্টার্ট হয়েছে। আমরা একটু জেনে রাখি যে সিএস যদি থাকে, তাহলে অফসেট অবশ্যই আইপি, আমরা ব্লক ডায়াগ্রামের রেজিস্টারে দেখেছি যে সেখানে আইপি
প্রাচীন ইনস্ট্রাকশন পয়েন্টার অর্থাৎ পরবর্তী ইনস্ট্রাকশনের লোকেশন নির্ধারণ করার জন্য যে ব্যবহার করা হয়ে থাকে সেটা। সেই ক্ষেত্রে আইপি আমার এখানে দেওয়া আছে 0001, অর্থাৎ এখানেও 4 বিট, তার মানে হেক্সাডেসিমেলের 4 বিট মানে আমরা আবার বলছি যে সেটা 16 বিটের। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস কত দাঁড়াবে? তাহলে সূত্রে যদি আমরা যদি ফেলি যে এখানে যদি ফেলি তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু কী হবে, যে সেগমেন্ট রেজিস্টারে কত আছে 1000 × 10 প্লাস অফসেট, অফসেটে কত আছে 0001, তাহলে আমার আসছে 10001, অর্থাৎ এই লোকেশন হলো আমার ফিজিক্যাল অ্যাড্রেস। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করো। এরকম একটা ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করে ফেলো তো দেখি ঝটপট পারো কিনা, যে আমার ডিএস ইকুয়াল টু যদি 2000 হয় এবং বেস পয়েন্টার বা বিপি যদি FFFH হয় সেই ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাড্রেস কত, পারবে ঝটপট করে দেখাতে পারো কিনা? বাসায় চেষ্টা করবে, যদি উত্তর পারো কমেন্টসে দিও, আমি দেখে নিব। আজকে এই পর্যন্তই থাক। আশা করি ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করা তোমাদের সুবিধা হয়েছে বা বুঝতে পারেছো। বা অনেকে যদি কনফিউশন থাকে তাহলে সেটাকে ক্লিয়ার করো। আচ্ছা, যদি কোনো এর সম্বন্ধে আজকের লেকচার সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টসে করো, আমি অ্যান্সার করার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাসে সেটিকে রিভিউ দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই থাক। এই ক্লাসটি তোমরা লাইভ দেখার জন্য দক্ষতা বাতায়নের বা www.facebook.com/skills.gov.bd তে যেতে পারো, অথবা পুনরায় যদি দেখতে চাও তাহলে www.skill.gov.bd/dti দেখতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা নিজ নিজ গৃহে অবস্থান করি এবং পরিবেশটি তাড়াতাড়ি উন্নতি করার চেষ্টা করি। সবাই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।